বাকরাই বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি নিয়ে ব্যঙ্গচিত্র ও কটুক্তির প্রতিবাদে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুম্মার নামাজ শেষে বাঁকড়া বাউচাস জোরদা শরাফপুর মসজিদ সহ দশ থেকে বারোটি মসজিদের মুসল্লিদের উপস্থিতিতে বাঁকড়া মসজিদ হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাঁকড়া প্রাইমারি স্কুল মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাঁকড়া গ্রামবাসীর আয়োজনে আশাসুনী বদরতলা ও সাতক্ষীরা সড়কে পথসভা চলাকালে ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে এবং কটুক্তিকারী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে উক্ত পথসভায় সভাপতিত্ব করেন মধ্যম জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক মেহেরুল্লার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল গফার মানবাধিকারের আশাশুনি উপজেলার সভাপতি ডাক্তার আব্দুর রহিম মাওলানা রবিউল ইসলাম আজিজি হাফেজ মহিবুল্লাহ রকুনুজ্জামান শিক্ষক আব্দুর রহিম জুলফিকার আলী আলহাজ সুলাইমান সর্দার প্রমুখ উপস্থিত ছিলেন উক্ত পথসভা শেষে সকল মুসল্লিরা দোয়া করে বিশ্ব মুসলিমদের জন্য